নমস্কার, আমি সুদীপ্ত। রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। আমরা বাঙালি মানেই আম প্রিয়। আম খেতে যেমন ভালোবাসি, আম লাগাতেও ভালোবাসি। আর আমরা যারা গাছ করি, প্রত্যেকেরই ছাদ বাগানে একটি দুটি আম গাছ অবশ্যই রয়েছে। যারা নতুন বাগানি তারাও আম গাছ অনেকে কিনছেন, কিন্তু সমস্যা হয়ে দাঁড়াচ্ছে নতুন বাগানিদের ক্ষেত্রে। আম গাছ কিনে নিয়ে যাওয়ার পরে সঠিক মাটিটা বা সঠিক পরিচর্যাটা করতে পাচ্ছেন না, যে কারণে আমের গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো আজকের প্রতিবেদনে থাকবে আপনারা কিভাবে আম গাছের মাটি থেকে শুরু করে পরিচর্যা কিভাবে করবেন, কিভাবে আম গাছকে পরিচর্যা করলে নেক্সট ইয়ার আপনারা অনেক ভালো আম পাবেন, কোন কোন জাতের আম আপনাদের ছাদ বাগানে লাগানো উচিত, সেই সমস্ত বিষয়গুলির উপরেই আজকের প্রতিবেদন থাকবে। আমার কাছে প্রায় 30-35টি ভ্যারাইটির আমের জাত রয়েছে। এছাড়াও আমি আরও কিছু নতুন কালেকশন করেছি, সেগুলো আপনাদের একটু দেখাই। এটা অম্বিকা, এটা দেখতে পাচ্ছেন, এটা সেন্সেশন, এটা টমি অ্যাটকিংস। এই টমি অ্যাটকিংস আর সেন্সেশন, এটা ইউএসএ ফ্লোরিডার ভ্যারাইটি। এটা অম্বিকা আর এটা অরুণিকা, এই দুটো ইন্ডিয়ান ভ্যারাইটি এবং অসাধারণ জাত। এবং এই চারটি জাতি আমাদের ছাদ বাগানে খুব ভালো হবে। চারটি দুয়া প্রকৃতির হয়, চারটি জাতি, কালারফুল। টমি অ্যাটকিংস এই আমটা সম্বন্ধে বলি, এই আমটা সুগার লেভেল অর্থাৎ টিএসএস লেভেল 11-12 থাকে, তাই যারা সুগার পেশেন্ট তারা তো এটা অবশ্যই খেতে পারেন। সাথে এটা দুয়া প্রকৃতির, আমাদের ছাদ বাগানে খুব ভালো হবে, ধরনও ভালো, এটা অবশ্যই করতে পারেন। সাথে অম্বিকা, অম্বিকা তো একটা অসাধারণ ভ্যারাইটি, এটা ছাদ বাগানে হবে, বাণিজ্যিকভাবে করতে পারবেন। এই অম্বিকা, সেন্সেশন এবং অরুণিকা, এই আম তিনটি খুবই ভালো জাত। অবশ্যই আপনারা এই ধরনের গাছ আমাদের ছাদ বাগানে করতে পারেন। তো চলুন এই গাছগুলো কিভাবে আমরা পরিচর্যা করব, কিভাবে মাটিটা তৈরি করব, ডিটেলসে আমরা জেনে নিই। এই অম্বিকা আমটা আমরা প্রথমে রিপোর্ট করব। এই অম্বিকা আমটা আমি নিয়ে আসার আজকে 7 দিন পরে এটাকে রিপোর্ট করছি। আপনারা নার্সারি থেকে নিয়ে আসার পরে গাছগুলিকে নিজের বাড়িতে অন্তত 7 দিন সার্ভাইভ করার জন্য রেখে দেবেন, যাতে আপনার বাড়ির ওয়েদারের সাথে গাছটা মানিয়ে নেয়। এরপরে গাছগুলিকে রিপোর্ট করবেন। আর গাছগুলো নার্সারি থেকে কিনে নিয়ে এসেই আমি একটা ফাঙ্গিসাইড স্প্রে করে দিয়েছিলাম, যাতে ফাঙ্গাস অ্যাটাক থেকে গাছগুলোকে আমি রক্ষা করতে পারি। এবার আজকে আমি গাছটা রিপোর্ট করব। এই রিপোর্ট করার জন্য আমি এই মাটি তৈরি করে নিয়েছি। আর দেখুন দর্শক বন্ধুরা, মাটি যখন তৈরি করবেন তখন কয়েকটি বিষয় খেয়াল রাখবেন। মাটিতে প্রথম অবস্থায় বেশি খাবার দেওয়া যাবে না, কারণ এই গাছটা মাটিতে লাগানোর সাথে সাথে কিন্তু মাটি থেকে খাবার নিতে পারবে না। গাছকে প্রথমে মাটিতে লাগতে দিতে হবে, নতুন করে শিকড় ছাড়বে, তারপরে আস্তে আস্তে আমরা খাবার দেব। তো দ্বিতীয়ত, এই মাটি যেটা নেব সেটা ওয়েল ড্রেন হতে হবে, খুব ভালোভাবে যেন জল বেরিয়ে যায়, ড্রেনের সিস্টেমটা খুব ভালো থাকে, এরকম মাটি তৈরি করব। তো এর জন্য আমরা 75% নিয়েছি বেলে দোআঁশ মাটি। বেলে দোআঁশ মাটি নিতে হবে, এঁটেল মাটি নিলে কিন্তু চলবে না। 75% বেলে দোআঁশ মাটি, যাতে ড্রেনের সিস্টেম ভালো থাকবে। আর মাত্র 20% নিয়েছি গোবর সার বা ভার্মি কম্পোস্ট। আর এর সাথে 1 চামচ নেব সিঙ্গেল সুপার ফসফেট, যার মধ্যে থাকা ফসফেট আমার গাছের রুট গ্রোথে সাহায্য করবে। এর সাথে আমি নেব 1/2 চামচ ফাঙ্গিসাইড পাউডার। এই দিয়ে আমি মাটিটা তৈরি করে নিয়েছি। আর যখন আপনারা টবে লাগাবেন, এই ছোট্ট গাছকে কখনোই কিন্তু ভীষণ বড় একটা ড্রামে লাগাবেন না। বড় ড্রামে লাগালেই বেশি খাবার দেওয়া হবে, বেশি জল দেওয়া হবে, গাছের কিন্তু গ্রোথ কখনোই ভালো নেবে না। যদি মাটিতে লাগান তাহলে তো খুবই ভালো, আর যদি টবে বা ড্রামে লাগানোর প্ল্যান থাকে, এই গাছটিকে প্রথমে 10 ইঞ্চি টবে লাগানো উচিত। আর যখন টবে লাগাবেন তখন একটা ভুল আমরা ভীষণ করে থাকি, নিচের হোলটিকে আমরা খোলাম কুচি দেবো, তারপরে স্টোন চিপ দেবো এবং তারপরে বালি দেবো, যাতে ড্রেনের সিস্টেমটা খুব ভালো থাকে, অতিরিক্ত জল নিচে না জমে, আমাদের গাছের মূলগুলো ভালো থাকে। এরপরে আমরা আমাদের তৈরি করা এই মাটিটা দেব। এই মাটিতে আরেকবার বলে রাখি, 75% আছে বেলে দোআঁশ মাটি, আর মাত্র 25% আছে ভার্মি কম্পোস্ট। আপনাদের মনে প্রশ্ন হতে পারে, কেন এর মধ্যে শিংকুচি মেশাইনি, কেন হাড়ের গুঁড়ো মেশাইনি, কেন এই ধরনের খাবার আমি দিইনি। এর একটাই কারণ, এই ছোট্ট গাছ প্রথম অবস্থায় যদি আমরা খাবার দিই, তাহলে সেই যে জৈব খাবারের
যখন ডিকম্পোস্ট হয় প্রচুর হিট জেনারেট করে, আর এই ছোট্ট গাছটা অতটা হিট নিতে পারবে না এবং গাছের মূল কিন্তু নষ্ট হয়ে যাবে। সেই কারণেই আমরা কোনো এক্সট্রা খাবার প্রথম অবস্থায় গাছে দেব না, গাছটিকে প্রথমে মাটিতে লাগতে দেবো। তারপরে গাছ যখন খাবার নেওয়া শুরু করবে, গ্রোথ শুরু করবে, তখন গাছে আমরা আস্তে আস্তে খাবার দেব। এইভাবে আমরা প্রথমে রিপট করে দেব। এই দেখুন রিপট করা হয়ে গেল। এই রিপট করার পরে আমরা গাছটিকে এক সপ্তাহ শেডি এরিয়াতে রাখবো, ডাইরেক্ট সানলাইট এতে পড়তে দেব না। এক সপ্তাহ পর এই গাছটিকে আমরা ডাইরেক্ট সানলাইটে দিতে পারি। এই দেখুন দর্শক বন্ধুরা, এই মাত্র এই অম্বিকা আন্টিকে আমরা রিপট করেছি, তো এখনই কিন্তু এই গাছে খাবার দেওয়া যাবে না। তবে খাবার কখন দেব আমরা একটু ক্লোজলি দেখো। এই দেখুন একটি হানিডিউ গাছ, এই গাছটিকে আমি 3 সপ্তাহ আগে গাছটিকে রিপট করেছিলাম। এই রিপট করার পরে এই দেখুন নতুন করে পাতা ছাড়তে শুরু করে গেছে। নতুন করে পাতা ছাড়ছে মানে গাছটা মাটিতে লেগে গেছে। একটা কথা মাথায় রাখবেন, গাছ রিপট করা বা নতুন মাটিতে লাগানোর পরে প্রথমেই কিন্তু ব্রাঞ্চ ডেভেলপমেন্ট করে না, প্রথমে কি করে রুট ডেভেলপমেন্ট করে, রুট বাড়ে। রুট বাড়ার পরে কিন্তু গাছ নতুন করে পাতা ছাড়ে। তাই নতুন করে যখন পাতা ছাড়বে তখন বুঝতে হবে এ অলরেডি কিন্তু রুট বাড়াতে শুরু করেছে, নতুন নতুন রুট ছাড়তে শুরু করেছে, এবার গাছে খাবার দেওয়া যেতে পারে। এই হানিডিউ গাছটাকে যেটা 3 সপ্তাহ আগে আমরা লাগিয়েছিলাম, এবার এই গাছটিকে আমরা খাবার দিই। রিপোর্ট করার পরে 2 সপ্তাহ পরে আপনারা এই গাছের রুট যাতে আরও বৃদ্ধি পায় সেই জন্য আপনারা হিউমিক অ্যাসিড, ফলভিক অ্যাসিড এবং সালফার, এই 3টে জিনিস গাছে খুব অল্প মাত্রায় প্রয়োগ করতে পারেন। এটা প্রয়োগ করলে গাছের রুট ভালো ডেভেলপমেন্ট করবে। আর ভালো গাছ করতে হলে গাছের রুটকে ভালো রাখতে হবে, গাছের মূল ভালো থাকলে তবেই গাছ খুব ভালো গ্রোথ নেবে। আমি এই গাছটায় যখন রিপোর্ট করেছিলাম ঠিক তখনই একটা মিক্সড খাবার বানিয়ে রেখেছিলাম। কি খাবার আমি নিয়েছিলাম? 2 ভাগ নিয়েছিলাম ভার্মি কম্পোস্ট, 2 ভাগ নিয়েছিলাম হাড়ের গুঁড়ো, 1 ভাগ নিয়েছিলাম শস্যের গুঁড়ো খোল, 1 ভাগ নিয়েছি শিংকুচি, আর এর সাথে আমি খুব অল্প পরিমাণ নিম খোল মিশিয়েছিলাম। এই দিয়ে আমি একটা মিক্সড খাবার তৈরি করেছি। এই মিক্সড খাবারটা আমি হালকা করে জল স্প্রে করে 1 মাস রেখে দিয়েছি যাতে ভালোভাবে ডিকম্পোস্ট হয়ে যেতে পারে। সেই খাবারটা এখন ডিকম্পোস্ট হয়ে গেছে, অর্থাৎ এই খাবারটা আমি এখন গাছে দিতে পারি। এখন আমরা এই গাছে ওই মিশ্র সারটা 1 মুঠো করে দেব, দিয়ে আমরা গাছে, যারা নতুন বাগানি তাদেরকে আমি বলবো রাসায়নিক সার প্রথমে ব্যবহার করবেন না, কারণ রাসায়নিক সার ব্যবহার করলে মাত্রাটা একটু এদিক ওদিক হয়ে গেলে গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে। আর বেশিরভাগ নতুন বাগানিরা অতিরিক্ত সার দেওয়ার ফলে গাছ নষ্ট করে ফেলেন, তাই প্রথমে জৈব খাবার দিন। আমি যে মিক্সড খাবারের কথা বললাম, এই মিক্সড খাবারটা আপনারা প্রত্যেক 45 দিনে একবার দিতে পারেন, অর্থাৎ 1.5 মাসে একবার, আর প্রত্যেক 3 সপ্তাহ বা 2 সপ্তাহ অন্তর আপনারা শস্যের খোল ভেজা জল খুব পাতলা করে গাছে গোড়ায় দিতে পারেন। এই দিলেই দেখবেন খুব ভালো গ্রোথ নেবে আপনাদের আম গাছগুলো। আম গাছগুলিতে প্রত্যেক মাসে একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করবেন, আর যখনই আম গাছে নতুন পাতা গজাবে তখনই আপনাকে একবার পেস্টিসাইড স্প্রে করে দিতে হবে নতুন পাতাগুলিতে যাতে কোনো রোগ পোকা না লাগে। এছাড়াও আম গাছে বিভিন্ন রোগ পোকার আক্রমণ হয়, তবে ডিটেলস একটি ভিডিও এই পার্টিকুলার টপিকের উপরে কিছুদিন পরে আমরা নিয়ে আসব। এবার দেখুন আমি আরও ডিফারেন্ট সাইজের কয়েকটি গাছ আমি আপনাদের দেখাচ্ছি। এই গাছটা, এই গাছগুলো 1 বছর পরে এরকম গ্রোথ নেবে। দেখুন এটা একটা পালমার জাতের গাছ, আমেরিকান পালমার। এই গাছটা গ্রোথ দেখুন দর্শক বন্ধুরা কত ভালো হয়েছে। এই গাছেও কিন্তু মুকুল এসেছিল, কিন্তু গাছের গ্রোথ যাতে ভালো হয় সেই জন্য আমি মুকুলগুলো সব ভেঙে দিয়েছিলাম। আর গাছের গ্রোথটা দেখুন, এই এই গাছটিও 10 ইঞ্চি টবে আছে। এবার এই গাছটিকে আমার উচিত বড় হাফ ড্রাম বা একটা 20 ইঞ্চি টবে গাছটিকে প্রতিস্থাপন করা। সামনেই বর্ষাকাল, বর্ষা আসলেই আমি এই গাছটিকেও একটি বড় টবে শিফট করব। এবার আরও 2টি গাছ আমি আপনাদের দেখাই। দেখুন আমার বড় বড় সাইজের 2টো আম, এটা আমার কাছে 1.5 বছর আছে। এই গাছটা হলো, আপনারা নিশ্চয় চিনতে পেরেছেন, এটার নাম ডকমাই। আর এই গাছটা দেখুন, এটা আমাদের প্রিয় সেই ব্যানানা ম্যাঙ্গো। 2টো গাছের গ্রোথ দেখুন কত সুন্দর।
আমিও ঠিক এইভাবেই পরিচর্যা করেছি, আর এইভাবে পরিচর্যা করেই আমার গাছগুলো এত সুন্দর হয়েছে। ব্যানানা ম্যাঙ্গোর গাছটি এবং নামডকমাই গাছটি দুটি গাছেই প্রচুর মুকুল এসেছিল। শুধু গাছের গ্রোথ যাতে ভালো রাখি, গাছের গ্রোথ ভালো করে নিয়ে তারপরে ফল নেব, এটাই কিন্তু নিয়ম। আর ছোট গাছে ফল নিলে গাছের গ্রোথ ভালো হবে না, গাছের গ্রোথ থমকে যাবে, সেই কারণে আমি দুটি গাছেই মুকুল ফেলে দিয়েছিলাম। আর আমি যেভাবে বললাম বিশ্বাস করুন ঠিক সেইভাবেই আমি গাছের পরিচর্যা করছি, আর সেইভাবেই গাছের পরিচর্যা করে আমার গাছগুলো এত সুন্দর গ্রোথ নিয়েছে। শুধু এই দুটি গাছ নয়, এরকম যতগুলি আম গাছ আমার কাছে রয়েছে প্রত্যেকটি গাছেরই এত সুন্দর গ্রোথ। আপনারাও এইভাবেই পরিচর্যা করুন, আশা করা যায় আপনার ছাদ বাগানের গাছগুলো এত সুন্দর গ্রোথ নেবে এবং এক দু বছরের মধ্যে গাছে ফুলে ফলে ভরে থাকবে। আর একটা কথা বলি, গার্ডেনিং করতে হলে ধৈর্য ধরতে হবে, ধৈর্য না ধরলে গাছ ভালো হবে না। গাছ কোনো রকেট সায়েন্স নয় যে আজকে একটা কিছু দিলাম আর জাদুর বসে কালকে গাছে বিশাল গ্রোথ নিয়ে নেবে, গাছে ভীষণ ভালো ভালো ফল ধরবে, এটা কিন্তু হয় না। আমাদের গ্রোথ যেমন সিস্টেমেটিক ওয়েতে চলে, গাছের গ্রোথও ঠিক সিস্টেমেটিক ওয়েতে চলে। গাছে যতটুকু খাবার দেওয়া প্রয়োজন ঠিক ততটুকুই খাবার দেবেন, যতটুকু জলের প্রয়োজন ততটুকুই জল দেবেন। বেশি খাবার দিলে বা বেশি জল দিলে যে গাছ ভালো বাড়বে ভালো গ্রোথ নেবে তা কিন্তু নয়। ধৈর্য ধরতে হবে এবং লিমিটেড খাবারেই পরিচর্যা করুন, আপনার গাছগুলো খুব ভালো হবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিও সম্পূর্ণ দেখে থাকলে, ভিডিওর কোনো বিষয় যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন। আপনার একটা লাইক আমাদেরকে আরও এনকারেজ করে নতুন নতুন ভিডিও করার জন্য। আজকের ভিডিও এখানে শেষ করছি, নতুন দিনের নতুন টপিকে আবার কথা হবে। নমস্কার।